দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে হরঘাট সুশাসন প্রকল্পের সূচনা হবে। 17 সেপ্টেম্বর রাজ্যে এই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দলের রাজ্য কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে কথা বললেন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে হরঘর সুশাসন প্রকল্পের সূচনা হবে। 17 সেপ্টেম্বর রাজ্যে এই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার দলের রাজ্য কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সরকারি কাজের জন্য মানুষকে অফিসে ছুটে যেতে হবে না, প্রশাসন মানুষের দুয়ারে পৌঁছে যাবে। জন্মদিন সেদিন থেকে হরগড় সুশাসন এই প্রকল্প সূচনা হবে। এখন ধরনের সরকারি কাজের জন্য মানুষকে আর যেতে হবে না, দুয়ারে প্রশাসন থাকবে, মানুষের বাড়িতেই প্রশাসন চলে আসবে। যাদের যে কোনো সমস্যা, প্রশাসনের যে কোনো সমস্যা থাকবে, সেই সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই প্রকল্পের সূচনা করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়। বিরোধী দল সিপিএম এবং কংগ্রেসকে কটাক্ষ করে প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। কমিউনিস্টরা জনবিচ্ছিন্ন হলেও একের পর এক কংগ্রেসকে গ্রাস করে নিচ্ছে। সিপিএম দলে নেতৃত্ব দেবার লোক নেই, শহর থেকে গ্রাম সর্বত্রই এই দল জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারাই আবার কংগ্রেসকে গ্রাস করে নিচ্ছে। আরো আগেই হারিয়েছে, কংগ্রেস তার স্বকীয়তা আরো আগেই হারিয়েছে, কিন্তু এখন বিষয়টা আরো স্পষ্ট হয়ে উঠছে। কমিউনিস্ট পার্টির কথা কংগ্রেস নেতা বলছে, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, এটা ইঙ্গিত করে কমিউনিস্টরা জনবিচ্ছিন্ন হলেও কংগ্রেসকে রীতিমতো গ্রাস করে নিচ্ছে। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য অভিযোগ করেন, সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দলের কর্মীদের অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন। এখন দলের মানুষ যাচ্ছে না, তাই ক্যাডারদের এবং কর্মীদের উজ্জীবিত করার জন্য এ ধরনের মন্তব্য করেছেন। তবে মনে রাখা ভালো, দেশে আইন কানুন রয়েছে, কেউ আইন হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টা জানতে পেরেছি, জিতেন্দ্রবাবু বলেছেন, আমরা সরাসরি বিষয়ে কিছু বলতে চাইনি, কারণ জিতেন্দ্রবাবু বহুবার এই ধরনের কথা বলেন। ঠিক আছে, এটা তো আমরা বলেছি যে কমিউনিস্ট পার্টির মতাদর্শ কি, হিংসা চায় তারা, এটাও ঠিক। জিতেন্দ্রবাবু বারংবারই হুমকি দিয়েছেন, বহুবার হুমকি দিয়েছেন, কিছুদিন আগে একজন সাংবাদিকও হুমকি দিয়েছেন, হুমকি তিনি বহুবার দিচ্ছেন। রাজ্যের সরকারি কর্মচারীদের দুর্গাপূজার ছুটি বৃদ্ধি করায় রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।